অভিনব উপায়ে সিরিজ লুট্র পর্দাফাশ কলা পুলিশ ফেরবালা ব্যস্তরে আসুলে আুট করুলে লুটেরাঠার নগদ 155,000 টাকা সুনা রূপা অলঙ্কার মিশি মোট 7,00,000 টাকার সামগ্রী জবত হয়েছে। এতে রূপা 284 গ্রাম, সুনা 125 গ্রাম, গোটায় বাইক ও গোটায় 52 ইঞ্চর এলইডি টিভি এবং বিভিন্ন মারণাস্ত্র জবত করেছে বালেশ্বর জেলার ঔপদা পুলিশ। জগৎসিংহপুর অঞ্চলর বালুকেশ্বর পরিড়া ও ভদ্রক তিহিড়ি অঞ্চলর প্রসন্ন কুমার জেনা নামক দুই লুটেরা গিরফ করে কোর্ট চালাণ করেছে ঔপদা পুলিশ। দুজন লুটেরা ফেরবালা ব্যস্তরে গ্রামে বুলি অনুপস্থিত পরিবার ঘর লুট করুলে। চলিত মাস 12 তারিখে ঔপদা থানা খৈরা গ্রামের বিনোদ বিহারী মহাপাত্র ঘরে নথিবার সুযোগ নেই সেমানে রাতে লুট করেছিলেন। ঔপদা থানার অভিযোগ পরে ঔপদা থানা আধিকারী সালখান মুর্মু সহ এক টিম খৈরা গ্রামর দুই অভিযুক্ত গিরফ করবার সফল হয়েছে। ঔপদা থানা কেস নম্বর 97/21, 98/21, 99/21 ও 100/21 বেড়ে মামলা রুজু হয়েছিল বেড়ে লুট হয়ে সুনা রূপা ও বিভিন্ন সামগ্রী জবত হয়ে এসডিপিও রিতেশ কুমার মহাপাত্র সূচনা দিয়েছেন। এই দুই লুটেরা নামে ভদ্রক ও জগৎসিংহপুর অঞ্চলের একাধিক মামলা থাকে মধ্য সূচনা মিলছে। বিগত ডিসেম্বর মাস 12 তারিখ-15 তারিখ মধ্যে ঔপদা থানা এরিয়ারে আমার 4টি বর্গলারি কেস হয়েছে, যেগুলোর কেস নম্বর হচ্ছে 97, 98, 99, 100। এই যে কেস গুড়িক হয়েছে তার মধ্যে ঔপদার পুলিশ টিম ওআইসি সালখান মুর্মুঙ্ নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে খুব কম সময় মধ্যে দুইজন যাক অভিযুক্ত ধরছি। সেমানকর এক্সামিনেশন করা দ্বারা আমি বিপুল পরিমাণের প্রপর্টি রিকভর করি, যার আনুমানিক মূল্য এখানে প্রায় 125 গ্রাম রূপা সুনা রিকভর করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 5,00,000 টাকা হব, রূপা প্রায় 184 গ্রাম, টোটাল ক্যাশ হচ্ছে আপনার 1,50,000 টাকা, সমুদায় প্রায় 8,00,000 টাকার প্রপর্টি রিকভর করা হয়েছে। কত জন স্যার গিরফ করা? দুইজন যে চোর নিজে গিরফ হয়েছেন আর সে দুইজন সেখানে ইনভলভ অহিত আমি দুইজন লোক যে রিসিভর তাঙ্কু আমি অটক রাখি পচরাউচরা করছু, তাঙ্ক ইনভলভমেন্ট কত দূরে থেকে অছি সেটা আউ টিকে ইনভেস্টিগেশন কলে আউ স্যার অছন্তি কি নাই দুইজন হি অছন্তি সে দুইজন আকিউজ হউছন্তি, জন হউছন্তি বিজয় কুমার ওরফ বালুকেশ্বর পরিড়া যাহাঙ্ক ঘর জগৎসিংহপুর, আউ জন হউছন্তি চগলা ওরফ প্রসন্ন কুমার জেনা, সি হউছন্তি ভদ্রক জেলার মারণাস্ত্র স্যার কিছু এই গুড়িক যাহা আপনা দেখুছন্তি সেই যে ছেনি শাবল টাইপের জিনিস সেমানে স্ক্রু ড্রাইভর সেগুলা সেমানে ইউজ করন্তি। সেমানে মধ্যে আগুরু বিভিন্ন কেসরে ভদ্রক তিহিড়ি ময়ূরভঞ্জ জেলার বিভিন্ন পুলিশ কেসরে সেমানে ফরওয়ার্ড হইছন্তি, আর সেমানে কোর্টরু আসলা জেলরু ফেরিয়া পরে সেমানে মিলিত হই এই অপারেশনটি করছন্তি। কিমিতে টার্গেট করন্তি কেউ কেউ লোকমানকে মান টার্গেট করন্তি বিশেষ করে তাঙ্ক ইন্টারোগেশন নু সেমানে যাহা কইছন্তি সেমানে দিনরে ফেরিবালা বেশ হই সে এরিয়ারে বুলন্তি, বুলিবা সময়রে তাল যে যে ঘরগুড়িক তালা পড়িছে সেমানে তাকু নজর করন্তি, যদি 2-3 দিন কন্টিনিউস দেখিলে সে তালা পড়ি রহুছি তাহলে লোক জগেই রখন্তি, জনে জগি রহে যে কি ঘরকু ফেরুছি কি নাহি তা দ্বারা সেমানে কনফর্ম হয়ে যাতে ঘরে কিছু দিন হলা লোক রহু নাহান্তি সেই ঘরটিকু সেমানে রাতে টার্গেট। স্থানীয় অঞ্চল কি সম্পৃক্তি আছে কি? বর্তমান সুদ্ধা আমি যেতিকি আমি ইনভেস্টিগেশন করছু সেতরে কোনসি প্রকার স্থানীয় সম্পৃক্তি নাহি। সুনা গনা নিয়তি স্যার কোন দোকানে দিয়ে কিছু সে আমি তো দুইজন তা কিছু তা ধরু প্রপার্টি আমি তাঙ্ক ঘর রিকভারি হয়েছি, আর কিছু বণিয়া মানক পাখে বিকি দিলে তাঙ্কু বি আমি আনিছু, সেমানে সে তাঙ্কর কেতে দূর সেমানকর ইনভলভমেন্ট আছে সে রিসিভার মানকর সেইটাকে আমি বর্তমান ভেরিফাই করছি। বালেশ্বর জয়শ্রী বেহরাঙ্ক রিপোর্ট, অভয় নিউজ, ওড়িশা।